অভিয়াস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এমন একটি সাইটের পরিচয় করিয়ে দেবো যে সাইটে আপনি শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করে KYC ভেরিফিকেশন করলেই পেয়ে যাচ্ছেন $10 ফ্রিতে। তো সাইটের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনি সাইটে সরাসরি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে এখানে আপনাকে এমন একটি ইন্টারফেস দেখাবে, তো এখান থেকে আপনি সিম্পলি সাইন আপ নাও ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সাইন আপ নাও ক্লিক করে দিচ্ছি, তো আপনারা এইভাবে কিন্তু এটা করে নেবেন। তো এখানে আপনাদেরকে সিম্পলি অ্যাকাউন্ট করতে হলে এখানে আপনার কিছু টাস্ক আছে, এগুলো কিন্তু করতে হবে। তো প্রথমে আপনার একটা ফোন নাম্বার, একটি পাসওয়ার্ড, একটি কনফার্ম পাসওয়ার্ড, তো এখানে একটি কোড ওই ফোন নাম্বারে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটি অ্যাকাউন্ট করবেন। তো এই ভিডিওটি একটু যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। তো এজন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু এটি আপনি সহজে করতে পারবেন। তো আপনাদের মাঝে আমি কিন্তু সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন। তো এখানে থেকে হচ্ছে কান্ট্রি কোডটি আমি প্রথমে সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমি আমার যে কান্ট্রি কোড আছে আমি ওটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এখানে আমার ফোন নাম্বারটি এখন প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দিচ্ছি। তো এখন এখানে পাসওয়ার্ডটি বসে আমি ফিরে আসছি। তো আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি দুই জায়গায়, ফার্স্ট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এখানে বলছে ডিলেটিং ইয়োর এ, যাই হোক বলো, এখান থেকে আপনাকে এটি ভেরিফিকেশন করতে হবে, একদম সেম টু সেম এখান থেকে দিতে হবে। তো আমি কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছি। তো আপনারা এখান থেকে এখানে একটু সমস্যা হয়েছে, তো এখান থেকে আপনাদের এরিয়া কোডটি অবশ্যই দিতে হবে। তো এখানে যেহেতু এরিয়া কোডটি দেওয়া হয়নি, তো আমি এখন এরিয়া কোডটি কিন্তু এখান থেকে এই যে এখানে একটু সমস্যা হয়েছে এটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। তো এখানে বাংলাদেশ সিলেক্ট না করলে আপনার ফোনে কিন্তু SMS আসবে না। তো এবার দেখেন আমি আবার সেন্ড করে দিয়েছি, তো এখন এখানে এটি বসিয়ে দিতে হবে। তো এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার এবার দেখতে পাচ্ছেন আমাদের মেসেজটি কিন্তু চলে এসেছে। তো এই যে নিচে এখানে এই যে সিম্পলি এগুলো বসাতে হবে। তো প্রথম ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে যে ফোনে যে কোডটি আসবে এখানে বসাতে হবে। অ্যান্ড ইনভেশন যে কোডটি থাকবে এখানে অটোমেটিক থাকবে, এখানে আপনার কিছু করতে হবে না। তো আমাদের কোডটি কিন্তু ইতিমধ্যে চলে এসে, তো আমরা এখানে কোডটি বসিয়ে দেবো। তো কোডটি বসাতে হলে 59202 সেয়ার। তো এখান থেকে একটু আমি করে দেখে নিয়ে আপনাদের মাঝে কিন্তু এটা করে দেখাচ্ছি, কারণ এটা আপনারা ওইভাবে দেখবেন। তো এটা আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এই প্রসেসটা আপনাদেরকে করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়েছে। তো এখন এখান থেকে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলতেছে। তো এখান থেকে আরেকটা SMS কিন্তু আমাদের ফোনে চলে এসেছে। তো বলতেছে যে আমাদের অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে কিন্তু ওখান থেকে আমাদের রেজিস্ট্রেশন করতে পেরেছি। তো এখন আপনাদের কাজ হবে কি, তো এখান থেকে আপনাদের অবশ্যই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো এখান থেকে প্রো এক্সচেঞ্জার নামে যে অ্যাপ্লিকেশনটি আছে এটি আমরা এখন ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করে আমি ফিরে আসছি, নাই হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু প্রায় ডাউনলোড হয়ে গেছে। আমাদের একটু নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে কিন্তু আমি এটি সরাসরি দেখাতে পারছি না যে ডাউনলোডটি দ্রুত হবে। তো অবশ্যই আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে সরাসরি ওপেন করে, তো এখান থেকে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো সিম্পলি এখানে এই মি লেখাতে ক্লিক করে দেবেন, এই যে পাশে মি লেখায় ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ক্লিক করে আপনাদের মাঝে দেখাচ্ছি। তো এখানে আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে। তো লগ ইন করতে হলে এখানে আপনাকে অবশ্যই আপনি
ইয়েছে যে মেসে ফোন নম্বরটি দিয়েছেন এবং পাসওয়ার্ডটি দিয়েছেন, সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে সিম্পলি লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটি দিয়ে, তো আমরা এখান থেকে অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। তো এখানে এসে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো এখান থেকে লোডিং নাও ক্লিক করে দেবো। তো এখানে একটা ভেরিফিকেশন চাইবে, তো এই ভেরিফিকেশনটি আপনাদেরকে দিতে হবে। তো আমি এখান থেকে ভেরিফিকেশনটি করে নিচ্ছি। তো আপনারা এখান থেকে এইভাবে সেম টু সেমভাবে করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো লগ ইন সাকসেস, তো এখানে সেভ করে দেবেন। তো এখানে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি এখানে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। তো এখানে মাই ব্যালেন্সে চলে আসবেন। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে ব্যালেন্সে চলে আসবেন। তো ব্যালেন্সে আসলে কিন্তু আপনাকে আপনার ব্যালেন্সটি কিন্তু জিরো জিরো থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কোনো টাকা পয়সা কোনো যোগ হয়নি। তো অবশ্যই আপনাকে অনেক কিছু বাদ আছে, সেগুলো আপনাকে করতে হবে। তো আমি এখান থেকে সেট আপ টু সেট আপ আপনাদের সব কিছু এখান থেকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ করে চলে যাবেন না। তো স্কিপ করে চলে গেলে কিন্তু এখান থেকে আপনি এই টাকাটি বা এই এসে $10টি কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন না। তো এখান থেকে আপনাদেরকে এখানে কিছু সেট আপ পালন করতে হবে, মানে সেট আপ আছে যেগুলো আপনাকে করতে হবে। তো এখান থেকে বলতেছে যে ক্রিয়েট পাসওয়ার্ড। তো এখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ডটি অবশ্যই এখানে দিতে হবে। ক্রিয়েট পাসওয়ার্ডটি এটা থাক, এটা আমি পরে দেখে দেবো। তো এখানে আপনাদের প্রথমে তো KYC ভেরিফিকেশনটি করতে হবে। তো KYC ভেরিফিকেশনটি করতে হলে অবশ্যই আপনাকে এখান থেকে এখানে যেতে হবে। তো এখানে এখানে বলতেছে যে KYC ভেরিফিকেশন। তো এখান থেকে এখানে প্রথমে আপনাদের কী করতে হবে, এখানে আপনাকে দিতে হবে আপনি কোন কান্ট্রিতে আছেন। তো সেই কান্ট্রির নামটি এখানে আপনাকে দিতে হবে। তো আমি এখানে বাংলাদেশে আসছি যেহেতু, সেহেতু আমি এখানে বাংলাদেশটি সিলেক্ট করে দেবো। তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম। লাস্ট নেম যেমন আছে আপনার লাস্ট নেম, যেমন আমার নাম MD আসাদ রহমান। তো এখানে রহমান কিন্তু লাস্ট নেম হবে। তো এখান থেকে আমি আপনাদের ধাপে ধাপে কিন্তু এটা আমি দেখে দিছি। তো আমি এখান থেকে এই সব কিছু দিয়ে ফিরে আসছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো ডকুমেন্টস এখানে সেট আপ টু সেট আপ প্রথমে যেভাবে দিয়েছে আপনারা এইভাবে কিন্তু দেবেন। তো প্রথমে দিয়েছে যে আমি বাংলাদেশে, যেহেতু বাংলাদেশে দিয়েছে ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দিয়ে দেবেন আপনারা। লাস্ট নেম প্রথমে লাস্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেম, তো হচ্ছে এটা আপনারা বুঝতে পারবেন। তো টাইপ আইডি কার্ড, তো আপনি পাসপোর্ট দিয়েও করতে পারেন। তো আইডি নাম্বার দিয়ে এখানে সিম্পলি আমরা সাবমিট করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট, এটি কিন্তু আমরা সফলভাবে হয়েছে। তো এখন আপনাদের দ্বিতীয় লেভেল আসছে। তো দ্বিতীয় লেভেলে এসে এখানে আপনাদেরকে KYC ভেরিফিকেশন যেটি করতে হবে, তো এটা আপনাদেরকে আমি এখান থেকে দেখে দিছি। তো আপনারা এইভাবে সিম্পল এখান থেকে করবেন। তো এখানে বলতেছে যে প্রথমে আইডি কার্ডের ফ্রন্ট পেজ অ্যান্ড ব্যাক পেজ, এই ব্যাক পেজ আন্ডার ফ্রন্ট পেজ অ্যান্ড মাস্ট বি ক্লিয়ার, অবশ্যই আপনাকে ক্লিয়ার হতে হবে। তো এখানে আরেকটা সেলফি দিতে হবে। তো এখানে বলছে টম অ্যান্ড পোরো এক্সচেঞ্জ, এটা মানে এমন একটা লিখতে হবে যে আজকে যে ডেটটি আছে অবশ্যই এটি লিখতে হবে। তো আমি এটা করে আমি সরাসরি লাইভ দেখাচ্ছি যেহেতু, তো আমি এটা আমার নিজেরটা আমি করে আপনাদের দেখানোর জন্য ফিরে আসছি। তো আমি যেভাবে করছি এভাবে করলে 100% হবে। তো এখানে একটা কন্ডিশন আছে, 10 MB বেশি সাইজের কোনো ফটো এখানে কিন্তু নেবে না। তো আমি এখান থেকে সরাসরি ভেরিফাই করে আপনাদের জন্য আমি এটা করে সরাসরি লাইভে কিন্তু দেখাবো কীভাবে করবেন। এইভাবে আমার মনে হয় কেউ আপনাদের এইভাবে দেখাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যেভাবে ছবি দুইটা তুলেছি এইভাবে আপনাদের কিন্তু ছবিটা তুলতে হবে। তো আমরা এখানে নেক্সট সেট আপে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সে ভেরিফিকেশন যেটি আছে প্রথম এক লেভেলে কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে গেছে, এখন এটি পেন্ডিং আছে, এটা কিছু সময় ভিতরে এটি কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখান থেকে
এখানেই কাজ শেষ। তো ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু আপনারা এই ডলারটি পেয়ে যাবেন। ক্রিয়েটিভ বাই বাইটহাব গ্লোবালের মতো সেম টু সেম একটি ইএম। তো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করলে কিন্তু সবাই $10 ফ্রিতে পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে আপনার সব বন্ধুবান্ধব এই অফারে অংশগ্রহণ করতে পারে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার দেওয়া প্রতিটি ভিডিও আপনার নোটিফিকেশন বারে পৌঁছে যাবে। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাই।